ক্যাপিটল হিলে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতের শুনানিতে হাজির হয়ে তিনি এ দাবি করেন। মামলার পরবর্তী শুনানি 28 আগস্ট। 2020 সালের নির্বাচনকে কেন্দ্র করে 2021 সালের 6 জানুয়ারি হামলা হয় ক্যাপিটল হিলে। কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকশো উগ্র সমর্থক সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশের বাধা ভেঙে ভবনে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়। ওই ঘটনায় স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের এক তদন্তে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে 4টি অভিযোগ আনা হয়েছে। এগুলো হল রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়ার চেষ্টা ও নাগরিক অধিকারের বিপক্ষে ষড়যন্ত্র। বৃহস্পতিবার আদালতে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন তিনি দোষী নন। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে একজন মার্কিন নাগরিকের সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।